উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী নতুন বাজার এলাকার এই পুজো এবছর 78 বছরে পড়েছে। আর এবার তাদের থিম হলো সর্বধর্ম সমন্বয়, একটা প্রতীকী বিষয়কে তারা বেছে নিয়েছেন। সারা দেশের নিরিখে যখন অস্থিরতা বারবার করে মাথা চাড়া দিচ্ছে, তখন এমন একটা বিষয় ভাবনা তারা নিয়ে এসেছেন দুর্গাপুজোর এবারের থিমে। কথা বলবো উদ্যোক্তা ইলোরা সাহার সঙ্গে, জানবো কী কী থাকছে মূলত এবার থিমের মধ্যে। আমাদের এবারের ভাবনা হচ্ছে সর্বধর্ম হিতায় চ সর্বজন সুখায় চ, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতের জন্যই ধর্ম, যে ধর্মই হোক। তাই সর্বধর্ম সমন্বয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে বার্তা, সেটাই আমাদের মূল বলার উদ্দেশ্য। আর আমাদের থিমের মধ্যে থাকছে, আমরা সব ধর্মকেই এর মধ্যে দেখাচ্ছি, যে হিন্দু মুসলিম শিখ সাই বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের সমন্বয়ে দিয়েই আমাদের মাতৃমণ্ডপ তৈরি হবে। মাতৃ হচ্ছে বৌদ্ধিক ধ্যানমগ্ন অবস্থায় মা, এবং ধর্ম অর্থাৎ যে কোনো ধর্মই মানুষের মঙ্গলের জন্য, মানুষের জন্য ধর্ম, মানুষের মঙ্গলের জন্য ধর্ম। এই ধর্ম নিয়ে যে সাম্প্রদায়িককালে একটা হানাহানি সৃষ্টি হয়েছে, এটা আমরা একেবারেই সমর্থন করি না। তো আর ঈশ্বর এক, ঈশ্বর অভিন্ন, আর ঈশ্বর হচ্ছে একটা পজিটিভ এনার্জি। তা সেই পজিটিভ এনার্জির দিকটাই আমরা মায়ের যে ঠাকুর ঘর সেখানে তুলে ধরছি। এক গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন ধর্মের যে সমস্ত শুভ চিহ্ন রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং অবশ্যই গর্ভগৃহের ভেতরে উপরের দিকে থাকবে সূর্য, যা কিনা সকল ধর্মকে, গোটা বিশ্বকে সমানভাবে আলোকপাত করছে। তারই প্রতীক হিসেবে এবার উঠে আসছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর এবারের পুজো। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।